আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি সহ অন্যান্য কোনো দলই নির্বাচনে অংশ নেবে না। কাজেই ইভিএম পদ্ধতি বা কোনো প্রকার নির্বাচনে অংশ নেবার প্রশ্নই আসে না বলে জানিয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। আজ বিকেলে ঈশ্বরদীর ভাড়ুইমারি রিয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঈশ্বরদী উপজেলা কৃষক দলের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। এ সময় পাবনা জেলায় বিএনপির নেতা অ্যাডভোকেট মাসুদুর রহমান, আনিসুল হক বাবু, আবু ওবায়দা শেখ তুহিন, ঈশ্বরদী বিএনপির নেতা শহীদ সর্দার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।